পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ 2022 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, বিদ্যালয়গুলো থেকে যে টেস্ট পরীক্ষা হচ্ছে সেই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র একটি স্কুলের দেখাবো, ঠিক আছে? ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং আমি গতকাল একটি ভিডিওতে গণিতের প্রশ্নপত্র দেখিয়েছিলাম, আজকের আমি এই ভিডিওতে তোমাদেরকে ভূগোলের উপর পুরো প্রশ্নপত্র দেখাবো। তোমাদের সিলেবাস যে চেঞ্জ হয়েছে সেই সিলেবাস যতটা কম হয়েছে সেই কমের উপর যে প্রশ্নপত্রটা হয়েছে সেই প্রশ্নপত্রটি আজকের আমি এই ভিডিওতে দেখাবো। ওকে, প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত কোশ্চেনগুলো পরপর করে দেখতে থাকো এবং কত মার্ক MCQ আছে কী ব্যাপার বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। ওকে, চলো কথা বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে দেখো, তোমরা দেখতে পাচ্ছ 90 মার্কে তোমাদের পরীক্ষা হবে, তার মধ্যে টাইমটা হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। পর মাধ্যমিকে যেমন হয় ঠিক একই রকমভাবে টেস্ট পরীক্ষাটাও ঠিক একই কোশ্চেন করা হয়েছে। প্রথমে খেয়াল করে দেখো, একের দাগের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আছে, দেখো 1 × 14, ঠিক আছে? প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক করে 14টি প্রশ্ন করতে হবে, 14 মার্ক দেওয়া হয়েছে, ঠিক আছে? এই 4টার মধ্যে থেকে যেটা উত্তর হবে সেটা তুমি করবে, আশা করি বুঝতে পেরেছো। এইভাবে পরপর করে দেখো, এখানে 1.1, 1.2, 1.3, 1.4 এইভাবে তুমি নিশ্চয়ই প্রশ্ন করে দেখতে পাচ্ছ। যদি আমি একটু বড় করে দেখাই, দেখে নিতে পারো, 1.4, 1.5, 1.6, 1.7, 1.8, 1.9, 1.10 দেখতে পাচ্ছ। এখন টোটাল এখানে 10টা দেওয়া হয়েছে একের দাগের। এরপরে আসছি পরের পেজে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো পরের পেজে আমি দেখাচ্ছি 1.11, 1.12, 1.13 এবং 1.14। 14টি প্রশ্ন টোটাল দেওয়া হয়েছে, 14টাই করতে হবে MCQ। এখানে যেটা উত্তর হবে তুমি দাগ নম্বর দিয়ে সুন্দর করে লিখতে হবে, আশা করি বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে একের দাগে যে টোটাল প্রশ্নগুলো তোমাদেরকে দেখালাম অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করো। যদি তোমাদের টেস্ট পরীক্ষায় বাকি তোমরা যে স্কুলগুলোয় পরীক্ষা দিচ্ছ তোমরা এখান থেকে খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন করা হয়েছে, তোমরা যদি মাধ্যমিক পরীক্ষা হয় তাহলে এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই তোমাদেরকে বলবো, অবশ্যই মাধ্যমিক 2022-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবার চলে আসছি বিভাগ খ। বিভাগ খতে দেখো দুয়ের দাগে কী বলা হয়েছে, না নিম্নলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে সু লিখবে আর অশুদ্ধ হলে পাশে অ লিখবে। দেখতে পাচ্ছ, সুন্দর বড় করে দেখাই, দেখতে পাচ্ছ যে কোনো 6টি প্রশ্ন উত্তর করতে বলে 6টি, এখানে 7টি প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক করে 6 মার্ক দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে 2.12, 2.13, 2.14, 2.15, 2.16 এবং 2.17 টোটাল 7টি প্রশ্ন দেওয়া হয়েছে, তারা তো তোমাদের করতে হবে 6টি প্রশ্ন। তাহলে কী বললে, যেটা শুদ্ধ হলে সু লিখবে, অশুদ্ধ হলে অ লিখবে, ঠিক আছে? সুন্দর করে এই প্রশ্নগুলো উত্তরগুলো ভালো করে এগুলো লিখতে হবে। এরপরে চলে আসছি 2.2, 2.2 কী আছে দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলে, উপযুক্ত শূন্যস্থান বসিয়ে শব্দ পূরণ করতে বলে। এখানেও বলা হয় দেখো 6টি প্রশ্ন দেওয়া হয়েছে, 1 × 6, 6টি প্রশ্ন দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে দেখো 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6 এবং 2.7 এখানেও টোটাল 7টি প্রশ্ন দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ঠিক একই রকম 6টি করতে হবে। প্রশ্নগুলো দেখো খুব ভালো ভালো প্রশ্ন দেওয়া হয়েছে এবং এগুলো কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিদ্যালয়ে যে টেস্ট পরীক্ষা হবে এখানে কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে, খুব ভালো ভালো প্রশ্নগুলো করেছে এবং অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সুন্দর করে ভালো করে খাতায় করে অবশ্যই প্র্যাকটিস করবে, আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার চলে আসছি 2.3-এর প্রশ্নটা কেমন আছে সেটা আমরা একটা দেখাই। দেখো 2.3-এর প্রশ্নগুলো কী আছে একটু দেখে নেওয়া যাক। এখানে দেখো 1টি বা 2টি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে, 1 × 6, মানে প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক করে। এখানেও তারা টোটাল দেখো 8টি প্রশ্ন দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ 2.3.1, 2.3.2, 2.3.3, 2.3.4 এইভাবে টোটাল 8টি প্রশ্ন দেওয়া হয়। দেখো খুব ভালো ভালো প্রশ্ন দেওয়া হয়। দেখতে পাচ্ছ 2.3-এর এখানে 8টি প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে 8টির মধ্যে তোমাকে কী করতে হবে, 6টি প্রশ্ন করতে হবে, ঠিক আছে? পুরো নাম্বার ডিস্ট্রিবিউশনও তোমরা ভালো করে দেখে নিও কীভাবে তোমাদের প্রশ্নগুলো হবে এবং কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই খাতায় করে সুন্দর করে তুলবে এবং সুন্দর করে তোমরা উত্তরগুলো করবে, আশা করি বুঝতে পেরেছো তোমাদের কী বললাম। এবার চলে আসছি 2.4-এ কী বলেছে, না বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাতে বলেছে। এখানে দেখো 4 মার্ক আছে, প্রতিটা প্রশ্ন 1 মার্ক করে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে এখানে, এগুলো কিন্তু বাম দিক এবং ডান দিক সুন্দর করে লিখতে হবে। দেখতে পাচ্ছ প্রশ্নগুলো দেখে নিয়েছো, খুব ভালো প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এরপর চলে আসছে বিভাগ গ বিভাগে, কী বলা হয় দেখো, গ বিভাগে 3-এর দাগে বলেছে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও।
বিকল্প প্রশ্নগুলো লক্ষ্য করে, এখানে অথবা দেওয়া হয়েছে, একটা প্রশ্ন দেওয়া হয়েছে তার অথবা দেওয়া হয়েছে। এখানে প্রতিটি প্রশ্ন কিন্তু খেয়াল করে দেখো, দু মার্ক করে প্রতিটি প্রশ্ন, দু মার্ক করে ছয়টি করতে হবে, যেহেতু ছয়টি প্রশ্ন বলা হয়েছে। এখানে দু ছয় বারো, ঠিক আছে। এখানে দেখো টোটাল ছয়টি প্রশ্ন দেওয়া হয়েছে, খেয়াল করে দেখো টোটাল ছয়টি প্রশ্ন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। 3.1-এ, 3.2, 3.3, 3.4 এবং 3.5, 3.6 এবং প্রত্যেকটারই কিন্তু অথবা করে দেওয়া হয়েছে, তুমি যেটা পারবে সেটাই উত্তর করবে। এবং খুব ভালো টাইপের প্রশ্ন এখানে তৈরি করা হয়েছে, এবং এই স্কুলে কিন্তু ভালো ভালো প্রশ্ন করা হয়েছে, এবং যে শিক্ষক মশাই করেছেন তাকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি ভালো ভালো খুব কোশ্চেন করেছেন, এগুলো কিন্তু ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মাধ্যমিক যারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলবো এই প্রশ্নপত্রের। এগুলো কিন্তু তোমরা কিন্তু খাতায় করে সুন্দর করে তুলবে, খাতায় করে তোলার পর অবশ্যই উত্তরগুলো ভালো করে লিখে এগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার চলে যাবো আমরা পরের পেজে, চলে যাই পরের পেজে কী আছে আমরা দেখে নিই। পরের পেজে চলে আসছি বিভাগ ঘ, দেখতে পাচ্ছ বিভাগ ঘ প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে কিন্তু দেখিয়ে দিই তোমাদেরকে বিভাগ ঘতে কী বলেছে, একটু দেখিয়ে দেওয়া যাক। এখানে কিন্তু খেয়াল করে দেখো, এখানে দেখো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দিতে বলেছে, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দিতে বলা হয়েছে। এখানে কিন্তু তিন মার্ক করে চারটি করতে হবে, তিন মার্ক করে চারটি করতে হবে, বারো মার্ক, ঠিক আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ ঘ বিভাগ থেকে তিন করতে হবে কতগুলো, তিন মার্ক করে চারটি করতে হবে, চার দিয়ে বারো, এবং চারটি দেওয়া হয়েছে দেখো, 4.1, 4.2, 4.3 এবং 4.4। এবং একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নে কিন্তু অথবা দেওয়া হয়েছে, তুমি প্রথমটা যদি না পারো অথবাটা করতে পারো, কোনো সমস্যা নেই। এবং খুব ভালো ভালো দেখতে পাচ্ছ, খুব ভালো ভালো প্রশ্ন দেওয়া হয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে 2022-এর জন্য। এও অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্রশ্নগুলোকে ভালো করে খাতায় করে তুলবে, তোলার পর সুন্দর করে এর উত্তরগুলো রেডি করবে, রেডি করার পর অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষা, মাধ্যমিক হোক বা টেস্ট পরীক্ষা হবে, সেখানেও এই ধরনের প্রশ্নগুলো তোমাদের থাকতে পারে। আমি তোমাদের রিকোয়েস্ট করবো অবশ্যই ভালো করে এগুলো প্র্যাকটিস করো, প্রশ্নপত্রগুলো দেখে রাখো, তাহলে তোমরা উত্তরগুলো খুব ভালো সক্ষম করে খুব সুন্দর করে লিখতে পারবে, ঠিক আছে। এবার চলে আসছি বিভাগ ও পরের প্রশ্নতে, দেখো পাঁচের দাগের, এখানে কী বলেছে, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। 5., এবার 5 মার্ক করে আছে, এবার দেখো 5-2-10, 5 মার্ক করে আছে, কিন্তু দুটি প্রশ্ন করতে বলা হয়েছে মাত্র, কিন্তু এখানে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে টোটাল চারটি প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো 5.1-1, 5.1-2, 5.1-3, 5.1-4, টোটাল পাঁচের দেখে দেখো টোটাল পাঁচ চারটি প্রশ্ন দেওয়া হয়েছে। এই চারটি প্রশ্ন তোমাদেরকে উত্তরগুলো অবশ্যই সুন্দর করে ভালো করে করতে হবে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রতিটি প্রশ্ন কিন্তু 5 মার্ক করে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পাঁচের দাগের প্রশ্নগুলো 5.1-এর যে দুটো করতে বলা হয়েছে, চারটি প্রশ্নের মধ্যে অবশ্যই দুটো করতে হবে, খুব ভালো ভালো দেওয়া হয়েছে। দেখো ভালো ভালো প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো 5.2-এ, যে কোনো দুটি প্রশ্ন, এখানেও দুটি প্রশ্ন করতে বলা হয়েছে, এখানেও চারটি প্রশ্ন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। প্রতিটা প্রশ্ন কিন্তু 5 মার্ক করে, দেখতে পাচ্ছ 5 মার্ক করে, তাহলে এর উত্তরগুলো সুন্দর করে করতে হবে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলে আসি সবথেকে ইম্পর্টেন্ট যেটা বিভাগ চ, বিভাগ চতে কী আছে, না প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্র নিম্নোক্ত উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রের উত্তরপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে। এখানে প্রতিটি প্রশ্ন কিন্তু ম্যাপ পয়েন্ট যেটা বলা হয়, প্রতিটি প্রশ্ন কিন্তু 1 মার্ক করে সুন্দর করে ম্যাপ পয়েন্টের উপর। এখানে টোটাল 10টি প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে 10টিগুলো সুন্দর করে দেখো, খুব ভালো ভালো জিনিস দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এই টেস্ট পরীক্ষা এটা এসছে, এটা তোমাদের গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে এগুলো দেখে নেবে, এবং ম্যাপ পয়েন্টটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস যদি করো তাহলে 10-এর 10 তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো, ঠিক আছে। তোমাদেরকে আমি পরপর করে পুরো ভূগোলের পুরো 90 মার্কের যে টোটাল প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমাদের এই প্রশ্নের প্রশ্নগুলো কেমন হয়েছে বা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, এবং বাকি বিষয়গুলো যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, যদি বাকি প্রশ্নগুলো দেখতে চাও, এবং তাহলে আমি আবার পরের প্রশ্নগুলোর জন্য আমি ভিডিওগুলো তৈরি করব, এবং অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করব এই প্রশ্নপত্র ভালো করে প্র্যাকটিস করার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।